আজি তেজপুর লোকসভার সাংসদ পল্লব লোচন দাস, বিপুরিয়া সমষ্টির সন্মানীয় বিধায়ক অমিয় ভূঁইয়া আর উত্তর লক্ষিমপুর বিধানসভা সমষ্টির সন্মানীয় বিধায়ক মানব ডেকার সৈতে মই লক্ষিমপুরের বিপুরিয়ার মাধবদেব কলাক্ষেত্র বিপুরিয়া সমষ্টিত নির্মাণ হয়ে থাকা মাধবদেব কলাক্ষেত্র পরিদর্শন করলো। আপনাদের জানে যে প্রায় 50 কোটি টাকার ব্যয় সাপেক্ষে সরকারে মাধবদেব কলাক্ষেত্র নির্মাণ করে আছে। এই নির্মাণ কার্য আমি অহা বছরটির ভিতর শেষ করিম। আজি নির্মাণের কাম পরিদর্শন করার সময় আর কেটামান নতুন পরিকল্পনাও রাইজে দাঙি ধরেছে, সেইখিনিও আমি রূপায়ণ করি। এই প্রকল্পটুক আমি স্টেট প্রায়োরিটি প্রজেক্ট হিসাবে ধরেছো। ইয়ার ফলত বর্তমান ইয়াত আমার যে সচারচিত নিয়ম যে কন্ট্রেক্টরে সিলিং লব লাগে, কিবা লব লাগে, এই গোটেবিলাক সহজ হয়ে পড়ব আর আমি নির্ধারিত সময় ইয়াক আমি উদ্বোধন করব পাৰিম। এই মাধবদেব কলাক্ষেত্র পরিচালনা করার বাবেও আমি শঙ্করদেব কলাক্ষেত্র সমিতিক দায়িত্ব দিছো। তেওঁলোকৰ যিটো সুন্দর নিয়মত পরিচালনা হয়ে আছে, একেটা নিয়মরে তেওঁলোকে মাধবদেব কলাক্ষেত্র আমার স্থানীয় রাইজর সহযোগত পরিচালনা করবে। দেখবলে কোয়া হয়েছে যে কোভিড প্রটোকলের কথা আছে বা সরকারিভাবে কোয়া হয়েছে কোভিড প্রটোকল মানি চলিবর কারণে, কিন্তু আজি এটা খুব আনুষ্ঠানিকতা রক্ষা করা আছে সভা সমিতি আয়োজন করা। এইটো অকনমান মই নিজে অলপ বেয়া পাইছো, মই দিছি কইছো যে কোভিড প্রটোকলটো আমি মিস করিব নালাগে। আর যিকোনো কারণতে হোক প্রথমবার অহা বাবে কিবা এটা হল, সেইটো বহুত ঠিক হওয়া নাই, ইমান রাইজ গোট খাইছে, কিন্তু এটা কলাক্ষেত্রখনের প্রতি সকলোরে ভাল ভাব এটা আছে, সেইকাৰণে রাইজ ওলাই আহিছে। আপনালোকে জানে যে শঙ্কর মাধবর নাম কলে রাইজক ধরে রাখি নারি, তথাপিতো মই জিলা উপায়ুক্ত কৈছো যাতে ভবিষ্যতলৈ সতর্ক। অহা 9 মাহৰ পৰা এবছৰ কালি প্রায় 3,52,000 ভেকচিন হৈছে। আজিও আমি 2,60,000 আমার টার্গেট প্রতিদিনে, আজিও 2,60,000 পৰা 3,00,000 আমি চুম। আৰু যদি ভেকচিন পাই থাকো, আমাৰ যিটো উৎসাহ আছে 15 আগষ্টৰ ভিতৰত আমি প্ৰথম পালি ভেকচিন সকলোকে দি আমি শেষ কৰিব পাৰিম। কেবিনেট হোৱাৰ পিছতহে গম পাম। নতুন এছঅপি বুধবাৰে আমি দিম। মাইক্ৰো ফাইনেন্সৰ ঋণৰ ক্ষেত্ৰত গৌৰৱ গগৈ কালি আপোনাক কৈছে যে আপুনি মই কেনেকে ভালৰ কাৰণে কৰিলো, 12,000 কোটি ধাৰ কমাই 8,000 কৰিলো, সেইটো ভালৰ কাৰণে হ'ল নেকি? 4,000 কোটি টকা মাইক্ৰো ফাইনেন্স কোম্পানীক লোকচান কৰাই দিয়াটো সেইটো ভালৰ কাৰণে হ'ল নেকি? তেওঁ অংক নাজানে কাৰণে কৈ আছে। মই কোনটো বেয়া কাম কৰিলো? যোনে লোন ঘূৰাই দিব নোৱাৰে তাক লোন ঘূৰাই দিম বুলি ক'লোঁ, যোনে ধুনীয়াকৈ লোন ঘূৰাই দি আছে তাক পুৰস্কৃত কৰিম বুলি ক'লোঁ, ক'ত বেয়া কাম কোনটো হ'ল? এই যে উজনির পৰা মই ধেমাজিলৈ আহিলোঁ, এগৰাকী বাইদেউটো মোক নকলে যে বেয়া কাম কৰিছে বুলি, সবে ভালহে পাইছে। কোনটো পইণ্টত বেয়া হল আপোনালোকে মোক বুজাই দিয়কচোন। কিন্তু এতিয়াও প্ৰতিবাদৰ ধাৰা অব্যাহত আছে। প্ৰতিবাদৰ ধাৰাটো যেতিয়ালৈকে বুজি নাপায়, যদি কোনোবাই গৈ কয় এনেকুৱা হ'ব তেনেকুৱা হ'ব বুলি, যোনদিনাখন চেকখন পাব সকলোৱে ভাল পাব যে আমাৰ সকলোৰে একাউণ্টত টকা আহিল। এতিয়া যদি আপোনালোকে কংগ্ৰেছৰ মানুহখিনিয়ে যদি 20 গৰাকী মহিলাক গৈ কয় যে হিমন্ত বিশ্ব শর্মাই লোন ঘূৰাই দিম বুলি কৈ লোন ঘূৰোৱা নাই, প্ৰতিবাদটো কৰিবই। যেতিয়া তেওঁলোকে গম পাব যে আমাৰ সকলোৰে ভাল কৰিলে, আজি কংগ্ৰেছৰ সাহস আছিল নেকি? 15 বছৰতো গৌৰৱ গগৈৰ পিতৃদেৱতা মুখ্যমন্ত্ৰী হ'ল, কেতিয়াবা 22 লাখ মানুহক জীৱন স্পৰ্শ কৰা আঁচনি ল'ব পাৰিছে নেকি? হয়নে? আজিলৈকে অৰুণোদয়ৰ দৰে আঁচনি তেওঁলোকে কেতিয়াবা কৰিব চিন্তাও কৰিব পাৰিছিল নেকি? গতি সমালোচনা করার আগতে মই কোনটো ভুল কাম করলো মোক চিঠি এখন লিখি জনাই দিয়ক যে আপুনি এইটো ভুল কাম করেছে। যোনে লোন ঘূৰাই দি আছে তেওঁক মই হাক দিম নেকি যে আপুনি লোন ঘূৰাই নিদিব বুলি? আজি শিক্ষয়িত্রী এগৰাকীয়ে চাকৰি করে, সরকারে দরমাহা দিয়ে, তেওঁ যদি মাইক্রো ফাইনেন্সৰ আন্দোলনকারী নেত্রী হয়, এইটো সরকারে সমর্থন করব নেকি? অসমখনটো এনেকে চলিব দিবতো নোৱাৰিব নহয়। রাজ্যখনক যদি আমি 5খন সর্বশ্রেষ্ঠ রাজ্যের ভিতরলৈকে লৈ যাব খোজো, কিছুমান নিয়ম নীতিটো আমি মানি চলিব লাগিব।